ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথাস কুকবুক অফিসিয়াল। এই এঁচড়ের দিনে সবসময় এঁচড়ের তরকারি খেতে আমাদের ভালো লাগে না, সেই জন্য আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো এঁচড়ের কোপ্তা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, চলো রান্নার দিকে যাওয়া যাক। এঁচড় কোপ্তা রান্না করতে কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। এঁচড় লাগছে, এঁচড়টা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে। এটা আছে মটর ডাল, মটর ডালটা বেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। চারটে কাঁচা লঙ্কা, একটা টমেটো বেটে নিয়েছি। সর্ষের তেল লাগছে, অল্প পরিমাণে ধনে পাতা লাগছে, একটা তেজপাতা, চারটে লবঙ্গ, তিনটে এলাচ, দু টুকরো দারুচিনি আর গোলমরিচ লাগছে। রসুন বাটা লাগছে হাফ চামচ, আদা বাটা লাগছে হাফ চামচ, চিনি লাগছে স্বাদ মতো, নুন লাগছে স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগছে হাফ চামচ, এটা অপশনাল, তোমরা নাও নিতে পারো, এটা রঙের জন্য নেওয়া হয়েছে। গরম মশলা লাগছে হাফ চামচ, হলুদ গুঁড়ো লাগছে এক চামচ, লঙ্কা গুঁড়ো লাগছে এক চামচ, ধনে গুঁড়ো লাগছে হাফ চামচ, জিরে গুঁড়ো লাগছে হাফ চামচ। কড়াটা গরম করে নিয়েছি, কাঁঠাল আর একটু জল দিয়ে দিচ্ছি, কাঁঠালটা সেদ্ধ করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো। কাঁঠালটা ভালো করে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। গ্যাসের জোরটা একটু কমিয়ে নিচ্ছি, একটা ঢাকা দিয়ে দিচ্ছি, কাঁঠালটা সেদ্ধ হতে দিলাম, ঢাকাটা খুলে দিচ্ছি। এঁচড়টা দেখবে, এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এঁচড়টা ভালোভাবে জল ঝরিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এঁচড়ের কোপ্তার জন্য এঁচড়টা প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব। এঁচড়টা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে এটা হচ্ছে মটর ডাল, এই মটর ডালটা দিয়ে দেবো। ডালটা আর এঁচড়টা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে মশলাগুলো এক একে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সবটা, ধনে গুঁড়ো অর্ধেক দিচ্ছি, অর্ধেক রেখে দিচ্ছি তরকারির জন্য। জিরে গুঁড়ো দিচ্ছি, অর্ধেক দিচ্ছি আর অর্ধেক রেখে দিচ্ছি। গরম মশলা অল্প পরিমাণে দিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো। ভালোভাবে মেখে নিচ্ছে বা অল্প একটু হাতে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, এবারে বলগুলো করে নেবো। বলগুলো সব এইভাবে গড়ে নেব। কোপ্তাগুলো গোল গোল করে নিয়েছি, এবারে এটা ভালোভাবে তেলে ভেজে নেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল কড়াতে দিয়ে দিচ্ছি।
তেলটা ভালোভাবে গরম করে নেব। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটা করে এবার কোপটা ছেড়ে দিচ্ছি। কোপ্তাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কোপ্তাটা যখন ভাজবে তখন বারবার নেড়ে যাবে, না হলে নিচেটা ধরে যাবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব কোপ্তাগুলো ভেজে নিলাম। কোপ্তার তেলে এবার ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, ডালুচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। বাকি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি দিচ্ছি স্বাদ মতো। মশলাটা ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়েছি কোপ্তাটা দিয়ে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে চাপা দেবো। ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসের জোরটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি।
দেখো গ্রেভিটা পুরো মাখা মাখা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা, ধনে পাতা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবে, যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার ভিডিও যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো একটা বাই বাই, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।